মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলে বর্ধমান পৌরসভার উদ্যোগে যে সমস্ত পৌরকর্মীরা ডেঙ্গু নিয়ে শহরে কাজ করেছেন এবং আশা কর্মীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরসভার সহপ্রশাসক আইনুল হক জানান, ইতিমধ্যেই শহরে করোনার প্রথম ডোজ প্রায় 150% সম্পূর্ণ হয়েছে, দ্বিতীয় ডোজও প্রায় 100% হয়েছে। এরপরও যারা এখনও করোনা ভ্যাকসিন পাননি তাদের এরা চিহ্নিত করবেন। আপনাদের কাছে প্রত্যেকেই আপনার ক্যামেরা ইউজ করেন, প্রত্যেকেই মোবাইল আছে, ক্যামেরা আছে, যদি দেখেন কোনো জায়গায় কোনো মোড়ে বা কোনো জায়গাতে আবর্জনা পড়ে আছে সেটা ছবিটা তুলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পাঠিয়ে দেয়। এটা কিন্তু কারোর বিরুদ্ধে নয়, কিন্তু আমাদের ওয়ার্কাররা ঠিক মতো কাজ করছে কি না সেটা দেখার জন্য। এছাড়াও পৌরসভার দুটি ওয়ার্ড 8 ও 9 নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবেই মডেল করা হয়েছে। এরপর 35টি ওয়ার্ডকে এই আয়তায় আনার লক্ষ্যেই প্রচার চালানো হবে। এছাড়াও সরকারি প্রকল্পে যে সমস্ত বাড়ি হচ্ছে সেগুলি সঠিকভাবে হচ্ছে কিনা তারা সেই বিষয়ে নজরদারি চালাবে। এই বিষয়গুলি নিয়ে এদিন আলোচনা হয়। প্রথম হচ্ছে আমাদের যারা ডেঙ্গু নিয়ে যারা কাজ করছে এবং যারা আশাকর্মী তাদেরকে নিয়ে আজকে এই সভাটা হলো। মূলত হচ্ছে যে আমাদের যে ভ্যাকসিনেশনের যে প্রোগ্রামটা আমরা নিয়েছিলাম, আমরা দেখতে পাচ্ছি আমরা 150% মানুষকে আমরা ভ্যাকসিন দিতে পেরেছি। ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজও প্রায় 100% কাছাকাছি চলে গেছে। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ লেফট আউট আছে, কারণ আমাদের আশপাশের এলাকার লোক সেই কারা লেফট আউট আছে সেটাকে চিহ্নিত করার জন্য সার্ভে, এই সার্ভেটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দু নম্বর হচ্ছে শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা দুটো ওয়ার্ডকে আমরা মডেল করেছিলাম, 8 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ড। এখন যেটা আমরা শুরু করছি যে 35টা ওয়ার্ডই আমাদের যে বর্জ্য পদার্থগুলো আছে তার সেগ্রিগেশনের কাজ, বালতি সব জায়গায় পৌঁছেছে কিনা দেখা, এবং সেই বালতিগুলোতে যেটার জন্য যেটা নির্দিষ্ট, একটা পচনশীল, একটা অপচনশীল, আর একটা হচ্ছে যেটা হচ্ছে আমরা বলি যে ওই মানে মেডিকেল যেটা ওয়েস্ট আমরা বলি হ্যাজার্ডাস ওয়েস্ট, সেটা আলাদা, সেরকম বেশি হয় না, সেটাকে একটা আলাদা করে ভাবা। এইগুলোকে জন্য মানুষকে কাছে একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা করার জন্য আমরা আমাদের এই কর্মীদের বললাম বাড়ি বাড়ি যেয়ে তারা হচ্ছে মানুষকে এই ব্যাপারে তারা হচ্ছে ক্যাম্পেইনটা আমাদের করুক। আর এছাড়া হচ্ছে যে কোথাও কোথাও যদি কোনো নোংরা পড়ে থাকে, আবর্জনা পড়ে থাকে, সেটা সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের নজরে আনা, এই তিনটে বিষয়। আর আমাদের হাউজিং ফর অল যে বাড়িগুলো আমরা শুরু করেছি সেই বাড়িগুলো সব জায়গায় ঠিকঠাক কাজগুলো হচ্ছে কি না এই ব্যাপারটা হচ্ছে নজরদারি করার ব্যাপারটা এদের সামনে আমার নিয়ে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলে বর্ধমান পৌরসভার উদ্যোগে যে সমস্ত পৌরকর্মীরা ডেঙ্গু নিয়ে শহরে কাজ করেছেন এবং আশা কর্মীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরসভার সহপ্রশাসক আইনুল হক জানান, ইতিমধ্যেই শহরে করোনার প্রথম ডোজ প্রায় 150% সম্পূর্ণ হয়েছে, দ্বিতীয় ডোজও প্রায় 100% হয়েছে। এরপরও যারা এখনও করোনা ভ্যাকসিন পাননি তাদের এরা চিহ্নিত করবেন। আপনাদের কাছে প্রত্যেকেই আপনার ক্যামেরা ইউজ করেন, প্রত্যেকেই মোবাইল আছে, ক্যামেরা আছে, যদি দেখেন কোনো জায়গায় কোনো মোড়ে বা কোনো জায়গাতে আবর্জনা পড়ে আছে সেটা ছবিটা তুলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পাঠিয়ে দেয়। এটা কিন্তু কারোর বিরুদ্ধে নয়, কিন্তু আমাদের ওয়ার্কাররা ঠিক মতো কাজ করছে কি না সেটা দেখার জন্য। এছাড়াও পৌরসভার দুটি ওয়ার্ড 8 ও 9 নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবেই মডেল করা হয়েছে। এরপর 35টি ওয়ার্ডকে এই আয়তায় আনার লক্ষ্যেই প্রচার চালানো হবে। এছাড়াও সরকারি প্রকল্পে যে সমস্ত বাড়ি হচ্ছে সেগুলি সঠিকভাবে হচ্ছে কি না তারা সেই বিষয়ে নজরদারি চালাবে। এই বিষয়গুলি নিয়ে এদিন আলোচনা হয়। প্রথম হচ্ছে আমাদের যারা ডেঙ্গু নিয়ে যারা কাজ করছে এবং যারা আশাকর্মী তাদেরকে নিয়ে আজকে এই সভাটা হলো। মূলত হচ্ছে যে আমাদের যে ভ্যাকসিনেশনের যে প্রোগ্রামটা আমরা নিয়েছিলাম, আমরা দেখতে পাচ্ছি আমরা 150% মানুষকে আমরা ভ্যাকসিন দিতে পেরেছি। ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজও প্রায় 100% কাছাকাছি চলে গেছে। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ লেফট আউট আছে, কারণ আমাদের আশপাশের এলাকার লোক সেই কারা লেফট আউট আছে সেটাকে চিহ্নিত করার জন্য সার্ভে, এই সার্ভেটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দু নম্বর হচ্ছে শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা দুটো ওয়ার্ডকে আমরা মডেল করেছিলাম, 8 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ড। এখন যেটা আমরা শুরু করছি যে 35টা ওয়ার্ডই আমাদের যে বর্জ্য পদার্থগুলো আছে তার সেগ্রিগেশনের কাজ, বালতি সব জায়গায় পৌঁছেছে কিনা দেখা, এবং সেই বালতিগুলোতে যেটার জন্য যেটা নির্দিষ্ট, একটা পচনশীল, একটা অপচনশীল, আর একটা হচ্ছে যেটা হচ্ছে আমরা বলি যে
ওই মানে মেডিকেল যেটা ওয়েস্ট আমরা বলি হ্যাজার্ডাস ওয়েস্ট সেটা আলাদা, সেরকম বেশি হয় না, সেটাকে একটা আলাদা করে ভাবা। এইগুলোকে জন্য মানুষকে কাছে একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা করার জন্য আমরা আমাদের এই কর্মীদের বললাম বাড়ি বাড়ি যেয়ে তারা হচ্ছে মানুষকে এই ব্যাপারে তারা হচ্ছে ক্যাম্পেইনটা আমাদের করুক। আর এছাড়া হচ্ছে যে কোথাও কোথাও যদি কোনো নোংরা পড়ে থাকে, আবর্জনা পড়ে থাকে, সেটা সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের নজরে আনা, এই তিনটে বিষয়। আর আমাদের হাউজিং ফর অলে যে বাড়িগুলো আমরা শুরু করেছি, সেই বাড়িগুলো সব জায়গায় ঠিকঠাক কাজগুলো হচ্ছে কি না এই ব্যাপারটা হচ্ছে নজরদারি করার ব্যাপারটা এদের সামনে আমার নিয়ে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।